হ্যালো এভরিওয়ান, তথ্যের সমাহার চ্যানেলের টেকনিক্যাল ভিডিওতে আপনাকে স্বাগত। আমি চলে এসেছি আজকে একটি নতুন ট্রিক নিয়ে। আমরা সবাই বিভিন্ন প্রয়োজনে ছবি থেকে ছবি স্ক্যান করে থাকি। সেই ছবি স্ক্যান করার জন্য আমি একটি গুগলের অথেন্টিক অ্যাপস নিয়ে এসেছি। এই অ্যাপস দিয়ে কিভাবে পারফেক্টলি একটি ছবি স্ক্যান করা যায় চলুন দেখা যাক মোবাইলের স্ক্রিনে। প্রথমে আপনাকে প্লে স্টোর যেতে হবে, প্লে স্টোরে সার্চ করতে হবে ফটো স্ক্যান বাই গুগল ফটো। অ্যাপটিকে ইনস্টল করতে হবে, তারপর ওপেন করতে হবে। ক্যামেরা অ্যাক্সেস অ্যালাউ করে দিন। আপনি যে ছবিটিকে স্ক্যান করতে চান সেই ছবিটিকে একটি সমান প্ল্যাটফর্মে রাখুন। আমার একটি পুরনো ছবি স্ক্যান করার ট্রাই করছি। স্ক্যান করার স্টেপগুলোকে সঠিকভাবে ফলো করুন। আপনার ছবির কর্নারগুলোকে অ্যাডজাস্ট করার জন্য অ্যাডজাস্ট কর্নারে ক্লিক করুন। কর্নারগুলোকে অ্যাডজাস্ট করে নিন। অ্যাডজাস্ট হয়ে গেলে ডান করে দিন। স্ক্যান হওয়ার পর স্ক্যান রেজাল্টে আপনার সামনেই চলে আসবে। আপনি চাইলে এভাবে আপনার যে কোনো ছোট অথবা বড় ছবি স্ক্যান করতে পারেন। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত জানাতে অবশ্যই লাইক এবং কমেন্ট করুন। পুরো ভিডিওতে সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।